নজর রাখবো পরবর্তী সংবাদে। লিচু পার্থীকে বিপত্তি, দুর্ঘটনা কবলিত এক ছাত্র বর্তমানে গুরুতর আহত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দিলীপ দেববর্মা যে খবর উঠে আসছে বিশ্রামগঞ্জ থেকে, বিশ্রামগঞ্জ থানাধীন গুলি রায়বাড়ি এলাকার ঘটনা, যেখানে স্কুলের পাশে লিচু গাছে লিচু পাড়তে ওঠে ওই ছাত্র এবং তারপরই দুর্ঘটনা। বর্তমানে গাছ থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা সংঘটিত বলে খবর। জিবি হাসপাতালে চলছে তার চিকিৎসা। আনুমানিক 14 বছরের দিলীপ দেববর্মার অবস্থা আশঙ্কাজনক বলে খবর উঠে এসেছে হাসপাতাল সূত্রে। তবে লিচু পাড়তে গিয়ে বিপত্তি, এমনটাই খবর হাসপাতাল সূত্রে। কি বক্তব্য উঠে এসেছে, সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন? আহত পড়ুয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, এই প্রসঙ্গে কি খবর উঠে এসেছে শুনুন। তারপরে বাড়িতে আইসে শুধু হাতটা দেখা পায়, হাতটা ব্যথা পায় এরকম ভাবে পাশে আর কি, আর কোনোখানে ব্যথা পাশে দিন আছে, আর কোনোখানে ব্যথা হচ্ছে না, শুধু হাতটা তার মশলা হাতার দলে খালি কাঁধে আর কি। এরপরে আমি আর শুনছে না, আমি আশা থেকে দেখুন। কি নাম? দিলীপ। বয়স কত? 13 বছর 6 মাস। বাড়ি কোনখানে? বাড়ি বিশ্রামগঞ্জ পাঠালি একা। বিশ্রামগঞ্জ পাঠালি একা মানে কোনখানে লিচু পাড়তে গেছিল? স্কুলে না স্কুলের? স্কুলে। কোন স্কুল? পাথালিয়া গার্ড হাই স্কুল। হ্যাঁ, পাথালিয়া গার্ড হাই স্কুল। প্রথম কোন হসপিটাল নিয়েছিলেন? প্রথম বলতে পারছি। তারপরে এখন অবস্থা কিরকম? অবস্থা তো কোন ক্লাসে পড়তো? কোন ক্লাসে পড়ে? আপনার কি হয়? সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। গুরুতর আহত ওই যুবক, এমনটাই খবর। স্কুলের পাশে লিচু পাড়তে গিয়ে নাকি দুর্ঘটনা, লিচু গাছে ওঠার পরই সেখান থেকে পড়ে গিয়ে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ছাত্র দিলীপ দেববর্মা, যার নাম। বিশ্রামগঞ্জ থানাধীন গুলিরাইবাড়ি এলাকার ঘটনা, বর্তমানে সেখান থেকে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি জিবি হাসপাতালে। জিবি ট্রমা সেন্টারে রয়েছেন চিকিৎসাধীন ওই ছাত্র, আহত অবস্থায়। ছোট্ট বিরতির পর ফিরব, সঙ্গে থাকুন।